দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে দেশ জুড়ে পালন করা হচ্ছে আজাদী কি অমৃত মহোৎসব। সেই উৎসব উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে নোয়াপাড়া এবং জগদ্দল বিধানসভা যৌথভাবে তিরঙ্গা পদযাত্রার আয়োজন করা হয় বুধবার। আর এই পদযাত্রাটি গারুলিয়া পিনকল মোড় থেকে শুরু হয় জগদ্দল পাওয়ার হাউস মোড় পর্যন্ত। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জনতা যুব মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক প্রকাশ দাস, যুব মোর্চা নেতা বুবাই ঘোষ, শুভঙ্কর রায়চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। আর এই দিনের পদযাত্রা নিয়ে বলতে গিয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। দেখুন, আপনারা সকলে জানেন যে এবার স্বাধীনতার 75তম বৎসরে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছামতো স্বাধীনতার অমৃত মহোৎসব অনুষ্ঠান সারা ভারতবর্ষে অনুষ্ঠিত হচ্ছে। তারই অন্তর্গত হর ঘর তিরঙ্গা একটা কার্যক্রম 9 তারিখ থেকে 15 তারিখ আমরা করছি। তো এটা 10 তারিখ আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা বিধানসভাতে যুব মোর্চার নেতৃত্বে আমরা একটা র্যালি সংগঠিত করছি। তারই অংশ বিশেষে এটা নোয়াপাড়া এবং জগদ্দল বিধানসভার র্যালিতে যুব মোর্চার নেতৃত্বে আজকের এই কার্যক্রম সম্পাদিত হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বারংবার ডাকা সত্ত্বেও হাজিরা এড়িয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় শাসক দল কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় জানান, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, কারণ আদালত সমস্ত রাজনীতির ঊর্ধ্বে এবং আদালতের নির্দেশে এই তদন্ত চলছে। দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনাকে বারবার ডাকা সত্ত্বেও উনি যাচ্ছেন না, যে উনি ভয় পেয়েছেন। তো আমার মনে হয় বিগত কয়েকদিন ধরে ইডি এবং সিবিআই তদন্তে শাসক দল যেরকমভাবে জেরবার হয়ে পড়েছে তাতে শুধু অপা মানে পার্থ কিংবা অপর্ণা নয়, আরও অনেক লোক, অনেক নেতামন্ত্রী যে এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন রকম দুর্নীতিতে প্রচুর অর্থ কামিয়েছেন সেটা বোঝাই যাচ্ছে। এরা ধরা পড়ার ভয়ে আজকে এরকম করছে। আগামী দিনে তদন্ত যখন আরেকটু এগোবে তখন দেখবেন অর্ধেক তৃণমূলের মন্ত্রিত্ব জেলের পেছনে রয়েছে। তো আমরা নিশ্চিত, আমাদের ভরসা আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে এবং আদালতের উপরে। তো দেখুন আগামী দিন কী হয়। দেখুন, রাজনৈতিকভাবে অপব্যবহার করার কিছু নেই, আদালতের নির্দেশিকায় এই জিনিসগুলো হচ্ছে। তো আদালত রাজনীতির ঊর্ধ্বে, তো ওনারা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, কারণ ওনারা জানেন যে ওনারা দোষী, ওনাদের আত্মপক্ষ সমর্থন করার কিছু নেই। তাই জন্য এইসব ভুলভাল বকে মানুষকে অন্য রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। গারুলিয়া থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।